যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশীয় এবং আন্তর্জাতিক নানা কারণে আমরা কঠিন একটি অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি। 2 টাকার জিনিসের দাম বেড়ে 5 টাকা 10 টাকা হয়ে যাচ্ছে, গরিব মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, গলত ধর্ম হয়ে যাচ্ছে মানুষ বাজারে গিয়ে। অর্থনৈতিক মন্দা অবস্থার কারণে দেশ, আমাদের দেশ সহ গোটা পৃথিবীর অনেক দেশ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর একটি ভবিষ্যতের জন্য আমরা প্রহর গুনছি, অপেক্ষা করছি, আশঙ্কা করছি। সেই রকম কঠিন একটা সময় লক্ষ লক্ষ যুবক কোটি কোটি টাকা দিয়ে তারা কি করছে, কোথাকার কোন দেশের পতাকা উড়াচ্ছে, কোথাকার কোন দেশের সমর্থক সেজে তাদের খেলোয়াড়দের জার্সি টাকা দিয়ে কিনছে, ফানুস উড়াচ্ছে, ব্রিজ রাঙাচ্ছে, পতাকা টাঙাচ্ছে, বাড়িঘর রাঙাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে একজন ইমানদার একজন মুসলমানের প্রতিটি কাজকর্ম এবং প্রতিটি পয়সার হিসেব গ্রহণ করবেন সেই ঘোষণা দিয়েছেন না দেন নাই? যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন না তারা আমাদের সাবজেক্টের বাইরে, তারা আমাদের লক্ষ্যবস্তু বা টার্গেট নন, তারা আমাদের উদ্দিষ্ট ব্যক্তি নন। তাদেরকে লক্ষ্য করে আমরা বলছিও না আপনার যা খুশি তা করেন, আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে কিয়ামতের ময়দানে হিসাব দিবেন। কিন্তু ও মুসলমানের সন্তান, ও কিয়ামত বিশ্বাসী মানুষ, ও আল্লাহর বান্দা, ও জান্নাত প্রত্যাশী, ও জাহান্নাম থেকে মুক্তিকামী যুবক যুবতী ভাই আমার, তোমার বিবেককে একটা বার জিজ্ঞাসা করো, তোমার এই পয়সা ব্যয় এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এই পয়সা তুমি নিজের জন্য ব্যয় করো, তুমি নিজে শরীয়তের সীমানার মধ্যে থেকে শৌখিনতা করো, তুমি নিজে খাও পান করো, সেটা শরিয়া তোমার জন্য অ্যালাউ করেছে, অনুমোদন করেছে। কিন্তু আজ এই টাকা আমরা এর আগে দেখেছি কোথাকার কোন 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে আমাদের এই দেশে আমাদের যুবক যুবতীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে তাদেরকে মধ্যরাতে তাদেরকে ফানুস উড়াতে, তাদেরকে বেলুন উড়াতে, তাদেরকে মানান রিস্কি কর্মকাণ্ড করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করতে উৎসাহ দিয়েছে এক শ্রেণীর মিডিয়া। এরা আমাদের দেশের কখনো বন্ধু হতে পারে? এরা যুবকদের তরুণদের কখনো আপন হতে পারে? ভাইরা আমার, আজ আমরা এতটা উন্মাদনায় মেতে গিয়েছি যে আজকাল পছন্দের ফুটবল দলকে সমর্থন করবে, ক্রিকেট দলকে সমর্থন করবে, সেজন্য পাগলামো করবে, সেজন্য পতাকা বানাবে, সেজন্য জার্সি বানাবে, সেজন্য জার্সি কিনবে, সেজন্য বাড়ি রাঙাবে, রাস্তা রাঙাবে, মিছিল করবে, রং মাখবে, মানুষকে রং মাখাবে। এই সব কর্মকাণ্ডের পেছনে কোনো প্রকার যুক্তি বুদ্ধি প্রয়োজনীয়তা বাস্তবতা কোনো কিছুর কোনো প্রয়োজন অনুভব করে না শয়তান এবং শয়তানের দোসরলা। এদেশে অজস্র মানুষ শীতের মৌসুমে কনকনে শীতে এখনো এক টুকরা শীতের কাপড়ের অভাবে কাঁপতে থাকে। এদেশের শহরে নগরে গ্রামে বিভিন্ন জায়গায় আপনি এখনো দেখবেন বহু মা তার শিশুর পায়ে এক জোড়া মোজা কিনে দিতে পারছেন না শীত নিবারণ করবার জন্য। এদেশে এখনো বহু মানুষ ক্ষুধায় কাতর হয়ে রাস্তার কিনারে ধারে ধারে পড়ে আছে, যাদের পেটে খাবার নাই, এক বেলা খাবার কিনে দেওয়ার মতো লোক সব জায়গায় পাওয়া যায় না। এদেশে অসংখ্য মানুষ হাসপাতালের বারান্দায় গেলে দেখবেন যে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, নিজের মায়ের লাশ ছাড়াবার মতো পয়সা নেই, নিজের আদরের কলিজার টুকরা সন্তানকে সামান্য কয়টা টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না, এরকম মানুষের অভাব এদেশে আছে। সেই দেশে কঠিন একটি অর্থনৈতিক মন্দা পরিস্থিতি যখন আমাদের সামনে, এরকম পরিস্থিতিতে গণহারে আমরা যদি অর্থ অপচয় করি, আমরা যদি অযৌক্তিক খাতে টাকা পয়সা নষ্ট করি, ব্যয় করি, কোথাকার কোন দেশের অমুসলিম আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, ফিলিস্তিনের মুসলমানদের নারী এবং শিশুদের হত্যার ব্যাপারে যাদের প্রচ্ছন্ন বা পরিষ্কার সমর্থন আছে, সেই সকল মানুষদের সমর্থনে মুসলমানের সন্তান কখনো একটি পয়সা ব্যয় করতে পারে মোহতারাম হাজরিন, কিন্তু সেই কাজটি আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। ভাইরা আমার, যে সময় আমাদের জীবন থেকে আমরা ব্যয় করছি, যে অর্থ আমরা ব্যয় করছি,
যে শ্রম আমরা দিচ্ছি যে মেধা আমরা ব্যয় করছি আমাদের তরুণদের আজ এই বিপদগামিতার পথে যদি না নেওয়া হতো এই শ্রম এই মেধা এই অর্থ এবং এই সময় এই দেশকে গঠন করার কাজে ব্যয় করা হতো এই দেশের বেশিরভাগ নেতৃবৃন্দ বেশিরভাগ বুদ্ধিজীবীরা বেশিরভাগ বড় বড় ব্যবসায়ীরা তাদের সন্তানগুলোকে বাইরে পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য তারা নিজেদের উন্নত জীবন গড়ে তারা নিজেদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে তারা নিজেদেরকে বড় বড় গবেষক হিসেবে তৈরি করে সেখানে তারা সেটেল হয়ে যায় আর এদেশে থাকা আমার যুবক যুবতী ভাই বোনদেরকে নানামুখী অপপ্রচার দিয়ে নানামুখী প্রপাগান্ডা দিয়ে শয়তানি নানা অস্ত্র ব্যবহার করে তাদের সময়কে তাদের জীবনকে তাদের তারুণ্যকে তারুণ্যের উচ্ছলতাকে যৌবনের শক্তিকে ধ্বংস করে তাদের দুনিয়া ধ্বংস করছে তাদের আখিরাত ধ্বংস করছে মুসলমানের সন্তান দুনিয়ার জীবন বরফের মতো গলে যাচ্ছে ভাই আমার বরফের মতো গলে যাচ্ছে আপনার যৌবন তারুণ্য হারিয়ে যাচ্ছে আপনি যৌবনে যা খুশি তা করবেন এটা একজন বেঈমান করতে পারে মুসলমান করতে পারে না আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ করতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বোধোদয় হয় সেই তৌফিক দান করুন আমিন